প্রখর গ্রীষ্মের উত্তাপে এবার পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের ছুটিতে রোদে ঘোরাঘুরি করে ত্বকে কালচে ভাব হয়ে যাওয়া বা রোদে ত্বক পুড়ে যাওয়া কিন্তু খুবই স্বাভাবিক। কিভাবে একেবারে ঘরে বসেই দূর করতে পারবেন এই সানট্যান? টক দই এবং টমেটো দুটোতেই প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে, এই জন্য সানট্যান দূর করতে এদের জুড়ি নেই। এক টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ টমেটো বাটা একসঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে রাখুন 20 মিনিট। এরপর ভালো করে ধুয়ে ফেলুন, ব্যাস ঘরে বসেই আপনি কিন্তু সাময়িকভাবে দূর করে ফেলতে পারবেন সানট্যান। এছাড়াও 1 চা চামচ চন্দনের গুঁড়ো, 1 চা চামচ বেসন আর 1 চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে মুখে ও গলায় যদি 20 থেকে 25 মিনিট লাগিয়ে রেখে দিন, তারপর যদি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, তাহলেও কিন্তু আস্তে আস্তে আপনার সানট্যান কমে যাবে। 1 চা চামচ অ্যালোভেরা জেলের সাথে 1/2 চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখলেও কিন্তু সানট্যান চলে যায়। এই প্যাকটি হালকা শুকিয়ে আসলে হাত দিয়ে আলতোভাবে 2 মিনিট ম্যাসেজ করে মুখ ধুয়ে ফেলবেন। তবে এই প্যাকটি দেবার 1 ঘন্টার মধ্যে রোদে বের হওয়া যাবে না বা চুলোয় রান্না করা যাবে না, তাহলে ত্বক আরও পড়ে যাবে।